আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই যে আমার সামনে দেখছো, এটা কিন্তু আমাদের অঞ্চলে ওই আমন ধান রোয়া হচ্ছে। এই আমন ধান এই নোয়ালে 8-10 লাইন দেওয়া হচ্ছে, এবং এই যে হাতে 3-3.5টা গোছ, আর ফুট 4 ফুট, মানে 72 ইঞ্চির ভিতরে 8-10টা লাইন। আর এমনি হচ্ছে 1.5 ফুটের কম, মানে 18 ইঞ্চিতে 3-3.5টা গোছ। আর এই যে জমি রোয়া দেখছো, এই জমি রোয়া আমাদের এখানে এখন 1500 টাকা বিঘা। এই আমার এই ভাইয়েরা যে এই জমি রুচ্ছে, এই সকাল থেকে এই পর্যন্ত কিন্তু প্রায় 800 টাকার মতো কাজ করেছে এক একজন। তাই এই আর অল্পই আছে, এই পাশে এই জমিটা দেখছো এইটা, আর ওই ওই পাশে ওই ঘাসের আলি আর একটা জমি আছে। আর এই ধান কিন্তু কাটা হবে কার্তিক মাসের শেষে, অগ্রহায়ণ মাসের প্রথম দিকে এই ধান পেকে যাবে। তবে এই যে জায়গাটা দেখছো প্রিয় বন্ধুরা, এই জায়গায় কিন্তু আমরা আগে দেখেছি যে এরকম হাঁটু পানি বা তার উপরে উড়ত পানি উঠে যেত, কিন্তু এই আমন ধান তখন হতো না। আর এই যে এই জমি রোয়া দেখছো, এই জমি কিন্তু সবাই আবার রুতে পারে না। এই গ্রাম অঞ্চলের মানুষ যারা পারে তাদের একটু দেখা যাচ্ছে আয় উপার্জন বেশি হয়, আর যারা পারে না এমনি কাজে গেলে ওই 250-300 টাকা দেয়, তাতে খুব একটা পোষায় না। আর এই জমি রোয়া কিন্তু সবজ এবং খাটনি কম। এই 1 বিঘা জমিতে প্রায় 22-24 হাজার গোছ দিলে রোয়া হয়ে যায়। কিন্তু এই রোয়া বাদ নিজেদের কাছে, মানে 1 বিঘা জমিতে দেখা যাচ্ছে 20-22 গুণ্ডা পাতো হলে রোয়া ভালো হয়, আর তার বেশি দেখা যাচ্ছে বেশি পাতো দিলে ওই ধানের গাছের গোড়ায় আবার ওই ছোটো ছোটো কেঁচো পোকা লাগলে ওই ধান গাছে রোগ লাগে এবং ঝাড়াতে চাই না। এই কারণে সব থেকে 2-3টা কাটি দেওয়াই উত্তম, তার বেশি দেওয়া যায় না, দিলে ধান ভালো হয় না। আর এই ধান কিন্তু আবার অতিরিক্ত ঘনও ভালো হয় না, হাতে 4 গোছের বেশি দেওয়া যাবে না, আর এমনি লাইনে 1-3টার বেশি দেওয়া যাবে না, মানে 18 ইঞ্চিতে 3 লাইনের বেশি দেওয়া যাবে না। আজকের মতো এখানেই কথা শেষ, আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আবার কথা হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।